Good morning. Hello, dear learning partners, brothers, sisters, ladies and gentlemen. This is Sabab once again in front of you. So friends, we are going to learn some important structures, native sentence. বন্ধুরা, আমরা প্রথমেই পরিচিত হব এই ন এবং নটের সাথে। ন এবং নটের সাথে আমরা প্রথমেই পরিচিত। আমরা কিন্তু জানি নতুন মানুষের সাথে দেখা হলে আমরা কিন্তু পরিচয় নেই আগে, ওই জন্য এই নতুন স্ট্রাকচারের সাথে প্রথমে আমরা একটু পরিচিত হব। তো বন্ধুরা, আমরা আগেই জেনে নেব কি যে এই ন এবং নটের বাংলা হলো না, নি, নাই, না, নি, নাই। আর আরেকটা জিনিস যেটা অনেক গুরুত্বপূর্ণ, তারা এই নাইডি নাম্বার, সেটা হচ্ছে ন মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। বন্ধুরা, এইটার উচ্চারণ কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বলবো না, অ্যাডজেক্টিভ বলবো। আর নট মানে হচ্ছে অ্যাড ভার্ব। আর আরেকটা জিনিস জেনে নেব, যেখানেই আছে অ্যাডজেক্টিভ মানে যেখানেই আছে চোর, সেখানেই আছে পুলিশ, আর সেই পুলিশই হচ্ছে নাউন। আর যেখানে আছে অ্যাডভার্ব সেখানেই আছে কি ভার্ব, মানে তার বড় ভাই। আমরা এইটার দিকে পরিচয় হইলাম, এবার আমরা স্ট্রাকচারের গঠনে এবার যাব, কলম নিলাম হাতে। ফার্স্ট আমরা দেখছি কোনো কিছু করি না। বন্ধুরা, আরেকটা জিনিস জেনে নেব, করি মানে কিন্তু ভার্ব, কোনো কিছু করি না তখন হবে ডোন্ট অথবা ডাজেন্ট। আর তার সাথে মাস 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 বিদিত হবে ভি ওয়ান। এই ভি ওয়ানের পূর্ণরূপ হলো প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম। সেকেন্ড নাম্বার, কোনো কিছু করিনি, আমি কোনো কিছু করিনি, আমি গ্লাসটি ভাঙিয়ে আনি, তখন হবে ডিডেন্ট। এবার থ্রি নাম্বারে দেখে নিব, কোনো কিছু করি নাই। বন্ধুরা, এই তিনটা একটু ভালো করে দেখবো, এখানে করি আছে, এখানেও করি আছে, এখানেও করি, এই তিনটা মানে হচ্ছে ভার্ব। এখন আমরা দেখে নিব, কোনো কিছু করি নাই হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট, তার সাথে ভি থ্রি হবে। ভি থ্রি এর পূর্ণরূপ হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। আর আমরা এখানে লিখিনি, এটার সাথে মাস্ট বি ভি টু হবে, এটি লিখতে মিস্টেক হয়েছে, ভি টু হবে, কারণ এটার সাথে ভি টু না দিলে এই বাক্যটা হবেই না। আর এটা এটার ফুল মিনিং হচ্ছে পাস্ট ফর্ম। ফোর নাম্বার, কোনো কিছু নাই, আমার কোনো কিছু নাই, আমার বাড়ি নেই, আমার গাড়ি নেই, আমার সম্পত্তি নাই, এক টুকরা পানির সম্পত্তিও নাই আমার, তখন হবে হ্যাভ নো অথবা হ্যাজ নো। এবার আমরা ফাইভ নাম্বার আর সিক্স নাম্বার টিক টু ফোকাস, ফোকাস বন্ধু, ফোকাস করো, কোনো কিছু ছিল না, হ্যাভ নো। বন্ধুরা, একটা জিনিস বলে নিই, এই ফাইভ নাম্বার কোনো কিছু ছিল না, এই কোনো কিছু ছিল না, ব্যক্তির নিজের ছিল না, ব্যক্তির অধিকারী ছিল না, ব্যক্তির অধিকারে নাম, একটা শিশুর অধিকারে কি আছে, নাম পাওয়ার অধিকার, যদি সেটা নাই দেয় তাহলে ওটা কি অধিকার হবে, তাহলে তার দিতে হবে, আর এটা মানে হচ্ছে অধিকার বুঝাচ্ছে। আর সিক্স নাম্বারটা দেখে দিব, কোনো কিছু ছিলাম না, আমি নিজেই ছিলাম না, ব্যক্তি নিজে ছিল না বললেই ওয়াজ নট অথবা ওয়াই নট বলতে হবে। আর যদি কোনো কিছু ছিল না হ্যাড নো, তখন হবে মানে ব্যক্তির ছিল অধিকারী ছিল না, তখন হবে হ্যাড নো, আর ব্যক্তি নিজে ছিল না, তখন হবে ওয়াজ নট অথবা ওয়াই নট। এবার আমরা সেভেন নাম্বার দেখে নেব, কোনো কিছু হই হও না, তখন হবে অ্যাম ইজ আর প্লাস নট। এবার বন্ধুরা চলো একটু এক্সাম্পল অর্থাৎ উদাহরণের জগৎ থেকে ঘুরে আসি আমরা। এখন প্রথমে দেখতে পাচ্ছি, সে প্রতিদিন আসে না, সে প্রতিদিন আসেই না, শি ডাজেন্ট কাম এভরি ডে। ভাই, এটা কিন্তু এবার মিলকরণ, মিলকরণের উপায় আমরা করব, এই ফার্স্ট নাম্বারটা যাবে এই ফার্স্ট নাম্বারের সাথে, মিল করে দিলাম মিলকরণের মতো। এবার আমরা সেকেন্ড নাম্বারটা দেখে নিব, তার একটি কলম নাই, তার একটি কলম নাই, এই যে ফোর নাম্বারের সাথে মিলছে না, হ্যাভ নট বা হ্যাজ নো, এই যে হি কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য এটার সাথে হ্যাজ নো হবে। আর এটা চলে গেল মিলকরণের উপায়ে ফোর নাম্বারে, মিলকরণ খুব সহজ কিন্তু। এবার থ্রি নাম্বারে আমরা একটু দেখে নেবো, সে একজন অহংকারী ছিল না, ভাই এটা কিন্তু সে এই যে ছিল না, হ্যাড নো, ফাইভ নাম্বার ছিল না, সরি আই মিন সিক্স নাম্বার ওয়াজ নট অথবা ওয়াই নট, আমি একটু বলতে ভুলে গেছিলাম, কোনো কিছু ছিলাম না, ব্যক্তি নিজেই ছিল না। আরেকটা জিনিস বন্ধুরা বলে রাখি, আমার বাক্যটা পড়ে আমরা এই উদাহরণগুলো সম্পূর্ণ করব, মুখস্থ হাফেজ বা অন্ধ হাফেজের মতো আমরা বাক্যগুলো করে গেলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তার সে ভালো বুঝে পড়ার, ওই জন্য আমি এই থ্রি নাম্বার, থ্রি নাম্বারটা হচ্ছে এই যে এই সিক্স নাম্বারের সাথে মিলে গিয়েছে, সিক্স নাম্বার, তিন দুগুণ কত হয় ছয়, ওই জন্য এই ছয় নাম্বারের সাথে মিলে গেছে।
সহজ উপায়। আর এটা ইংলিশ মিনিং ট্রান্সলেট হলো শি ওয়াজ নট এ ভেইন গ্লোরিয়াস পার্সন, ভেইন গ্লোরিয়াস পার্সন। আই হোপ দ্যাট ইউ আর ইন উই আর এনজয় মাই ক্লাস। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।